হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা এই ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি রিলেটেড জি কে কোয়েশেন্স উইথ ফ্যাক্টস আমি কিছুদিন আগেই এটা তোমাদের কাছে পাবলিশ করতে পারতাম কিন্তু আমার কিছু কিছু ফ্যাক্টস এবং ইনফরমেশন কালেক্ট করা বাকি ছিল তো আমি ভাবলাম পুরো ব্যাপারটা একবারে কম্প্যাক্ট করেই তোমাদের দেবো যার জন্য এটা একটু ছাড়তে দেরি হয়ে গেছে তো চলো আমি আজকে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে মহেন্দ্র সিং ধোনি রিলেটেড বিভিন্ন জিকে বলতে যে জিনিসগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যেমন ধরো রেকর্ডস রয়েছে মহেন্দ্র সিং ধোনির কী কী রেকর্ড রয়েছে এইগুলো এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে ঠিক আছে কি কি বই রয়েছে ইম্পর্টেন্ট বুকস রিলেটেড মহেন্দ্র সিং ধোনি বা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে লেখা হয়েছে এমন কিছু বই ঠিক আছে এছাড়া আমরা জানি একটা ইম্পর্টেন্ট মুভি রয়েছে একটা ডকুমেন্টারি রয়েছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তাছাড়া যে অ্যাওয়ার্ডগুলো মহেন্দ্র সিং ধোনি পেয়েছেন সেইগুলো এবং রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তো এই সবকটা আমি এখানে একটা জায়গায় কম্প্যাক্ট একটা ভিডিওটা তোমাদের জন্য তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো কারণ শেষকালে আমি একটা এমসিকিউ টেস্টেরও ব্যবস্থা করেছি বেশ কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে যাতে তোমরা ভিডিওটা দেখার পরে এমসি কিউগুলো প্র্যাকটিস করার পর তোমাদের পুরো ব্যাপারটা রেডি হয়ে যায় এখানে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় শেষকালে প্লিজ একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যারা নতুন রয়েছে প্রত্যেক দিন সকাল ছটার সময় বাংলাতে সব থেকে আগে এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাতে ক্লিক করে নাও যাতে তোমরা প্রত্যেক দিন নোটিফিকেশানটা ঠিকঠাক সময় পেয়ে যাও আর তোমাদের কাছে আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে যেটা আমি তোমাদেরকে একবার বলে দিই দেখো এই সপ্তাহ ধরে আমি তোমাদের বলেছিলাম মক টেস্টটা চলবে তো সুপার ফটি সিরিজের হ্যাশ থ্রিটা হবে কালকে দশটার সময় টোয়েন্টি ফিফথ অগাস্ট টুইসডে ঠিক আছে এখানে সিলেবাস যেগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জেনারেল অ্যাগনেস জেনারেল স্টাডিজ ম্যাথ আর রিজনিং তো তোমরা এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারো এখানে অংশগ্রহণ করলে কি হবে তোমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে তোমাদের র্যাঙ্ক কত রয়েছে সেখানে যতই ছেলে মানে স্টুডেন্ট অংশগ্রহণ করুন না কেন মানে ধরো তিনশো চারশো বা পাঁচশো যতজন থাকুক না কেন তোমরা নিজেদের র্যাঙ্ক কিন্তু পেয়ে যাবে ইনস্ট্যান্টলি এক্সাম দেওয়ার পরে এবং যে এক্সামগুলো দেওয়ার পরে যে প্রশ্নগুলো তোমাদের সলভ করতে প্রবলেম হবে সেগুলো নিয়ে ডিসকাশানও শেষকালে হবে তো এটা আমার সাথে লাইভ ক্লাস হবে তোমরা এটা অ্যাটেন্ড করতে পারো যারা যারা আগের দিন একটা মানে আজকে যে যারা যারা করি তো দেখো এখানে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স একটা দিয়ে রেখেছি ওই লিঙ্কে ক্লিক করে এটাকে এনরোল করে নাও ঠিক আছে রিমাইন্ড মি বলে একটা দেখবে অপশান রয়েছে ওখানে লিঙ্কটাতে ক্লিক করার পর ওখানে ক্লিক করে নিলে তোমাদের যখন ভিডি মানে মক টেস্টটা হবে তার ঠিক পাঁচ দশ মিনিট আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং তোমরা সবাই কিন্তু মক টেস্টটাতে অংশগ্রহণ করতে পারবে ওকে তো চলো দেখি ফার্স্ট আমরা যেটা দেখব মহেন্দ্র সিং ধোনির কিছু রেকর্ড এবং কিছু অ্যাওয়ার্ড যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো ফার্স্ট আমরা একদম বেসিক দুটো জিনিস দেখতে হবে একটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের ইনি বাসিন্দা ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরে জন্মগ্রহণ করেছিলেন এম এস সোনি নাইনটিন এইটটি ওয়ান এটার এনার বার্থডে সেভেন জুলাই এটা ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এইটা আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে ঝাড়খণ্ডের রাঁচি শহরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এম এস ধোনি আচ্ছা নেক্সট পয়েন্ট যেটা রয়েছে দেখো আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি স্ট্যাম্পিং আন্তর্জাতিক ক্রিকেটে যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে বেশি স্ট্যাম্পিং রয়েছে ওয়ান ওকে ওয়ান নাইনটি ফাইভ এক্ষেত্রে অ্যান্সার মানে আমাদের যেটা পয়েন্ট এটা মনে রাখার ব্যাপার রয়েছে টোটাল একশো পঁচানব্বইটা প্রথম ক্রিকেটের যিনি অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব থেকে বেশি টি টোয়েন্টি ম্যাচ জিতেছেন জিতেছেন খেলেছেন নয় কিন্তু জিতেছেন ঠিক আছে ওয়ান এই নিয়ে সৌরভ গাঙ্গুলির একটা খুব ভালো কোটও রয়েছে আমি সেটাও তোমাদের সাথে ইনক্লুড করেছি ভিডিও শেষে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানা রয়েছে মহেন্দ্র সিং সম্পর্কে ওয়ান ডেতে উইকেট কিপার হিসাবে ব্যক্তিগত সর্বোচ্চ রান একশো তিরাশি নট আউট ঠিক আছে উইকেট কিপার অ্যাজ এ উইকেট কিপার ব্যক্তিগত সর্বোচ্চ রান কিন্তু একশো তিরাশি নট আউট যেটা হয়েছিল দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেখো এই জায়গাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে কেননা আমরা আগেরবারে আর আর বা যদি গ্রুপ ডি বলো কিংবা ডাব্লু বিপিএসসিতে তোমরা যারা যারা আগেরবারের কোশ্চেন দেখেছ বা পরীক্ষা দিয়েছ তারা জানো কিভাবে ভেতর থেকে কোন লেভেলের কোশ্চেন আসছিল তো এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে ওয়ান ডেতে ধোনি মহেন্দ্র সিং ধোনি অ্যাজ এ উইকেট কিপার ব্যক্তিগত সর্বোচ্চ রান যে ম্যাচে করেছিলেন সেই ম্যাচটা কার বিরুদ্ধে খেলা হয়েছিল কোন দেশের বিরুদ্ধে বা কত সালে হয়েছিল তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যা যা বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনশো বত্রিশটা টোটাল দেখো অধিনায়ক হিসাবে অ্যাজ এ ক্যাপ্টেন সবথেকে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন কিন্তু তিনশো বত্রিশটা ঠিক আছে আচ্ছা দু হাজার আট আর দু সাল এই দুটো সালে কিন্তু পরপর আন্তর্জাতিক বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন এরপর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ইনি পেয়েছিলেন দু সাত মানে সাত আট সেশানে অ্যাকচুয়ালি দু হাজার আমরা বলতে পারি দেখো এই রাজীব এই ন্যাশনাল স্পোর্টস যে অ্যাওয়ার্ডসগুলো রয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস এগুলো কিন্তু আমি তোমাদের দু হাজার কুড়িটা তিন দিন আগেই রিলিজ হয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ঠিক আছে তো তোমরা এই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস যেগুলো রয়েছে এই এইটার যদি ভিডিও দেখতে চাও দেখো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি ঠিক আছে ডান স্ক্রিনটা ট্যাপ করে একবার দেখো একটা আই বাটন রয়েছে এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা এখানে গিয়ে একটু দেখে নাও ভিডিওটা আমি পুরো চোদ্দো মিনিটের চোদ্দো পয়েন্ট সামথিং একটা ভিডিওটা করে রেখেছি এখানে পুরো ইনপ ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে সবকটা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস সম্পর্কে দু হাজার নয় সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এম এস ধোনি দু হাজার আঠেরো সালে পদ্মভূষণ পুরস্কার পান একমাত্র ক্রিকেটারিনি মহেন্দ্র সিং ধোনি যিনি ছটা টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন যদিও দু হাজার সাত সালে টি টোয়েন্টি স্টার্ট হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এরপরে হয়তো বিরাট কোহলি হতে পারেন ঠিক আছে মানে আরও পরে পরে যারা আসবে কিন্তু আপাতত মহেন্দ্র সিং ধোনি কিন্তু সবথেকে বেশি টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন ঠিক আছে মোট ছটা ক্লিয়ার এরপরে আমরা যেটা দেখবো সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ইনি মানে মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্রিকেটার যিনি সীমিত ওভারের ক্রিকেটে সব ধরনের ট্রফি জিতেছে সব ধরনের ট্রফি বলতে দেখো এখানে আমি তিনটে ট্রফি লিখেছি দু হাজার সাত সালে টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতে ঠিক আছে দু হাজার এগারোতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা দু হাজার তেরো সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বোঝা গেল দেখো এখানে আমি এগুলো সম্পর্কে কিছু রিলেটেড ইনফরমেশান দিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে হোস্ট মানে সাউথ আফ্রিকাতে হয়েছিল অ্যাকচুয়ালি দু হাজার সাত সালে মানে যে টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো এটা পাকিস্তানকে জিতে মানে হারিয়ে আর কি জিতেছিল ইন্ডিয়া তো এক্ষেত্রে এটা হয়েছিল কত দু হাজার সাত সালে দু হাজার এগারো সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা টেন্থ ছিল ঠিক আছে দশ নম্বর ওয়ার্ল্ড কাপ ছিল এবং শ্রীলঙ্কা এটার হোস্ট হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা আর বাংলাদেশ দেখো এইখানে অবধি হবে ব্যাপারটা হোস্ট হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা আর বাংলাদেশ আর দু সালে ক্রিকেট বিশ্বকাপটা টেন্থ ছিল দু সালে ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলো যুবরাজ সিং ফাইনাল খেলাটা হয়েছিল ওয়াংখের স্টেডিয়াম মুম্বাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব অর্জন করেছিল ঠিক আছে আমাদের ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছিল নেক্সট যেটা ছিল দেখো দু হাজার তেরো সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটাও জিতেছিলো যেটা হয়েছিল কোথায় ইংল্যান্ডে আর ইংল্যান্ডকে হারিয়েই খেতাবটা অর্জন করেছিল ইন্ডিয়া তো এই কয়েকটা ইম্প ইম্পর্টেন্ট ইনফরমেশান এগুলো তোমরা একটু নোট করে নাও এবার দেখবো আমরা মি এম এস ধোনি সম্পর্কিত কিছু রিলেটেড বুকস মানে ইম্পর্টেন্ট বুকস সেগুলো এক্সামে জিজ্ঞাসাও করা হতে পারে যেহেতু এম এস ধোনি এখন নিউজের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন কুল এটা একটা বই যেটা মানে ক্যাপ্টেন কুল এম এস ধোনি পুরো বইটার নাম এবং এটা লিখেছিলেন গুলু এজি কেল ওকে দ্য ধোনি টাচ আনরেফেলিং দ্য এনিগমা দ্যাট ইজ মহেন্দ্র সিং ধোনি এটা ভারত সুন্দর সেন লিখেছেন আচ্ছা এম এস দ্য ম্যান দ্য লিডার বিশ্বদীপ ঘোষ লিখেছেন এম এস ধোনি ক্যাপ্টেন কুল এটা লিখেছেন ইন্দ্রনীল রায় ওকে এই চারটে বই কিন্তু আমাদের এম এস সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবার আমরা যেটা দেখবো যে আমি তোমাদের বলছিলাম মুভিয়ার ডকুমেন্টারিটার কথা দেখো মুভিটা আমরা হয়তো সবাই দেখেছি ডিরেক্টার কিন্তু ডকুমেন্টারিটা সবাই দেখা হয়নি যাই হোক তোমরা পরে দেখে নিও এম এস ধোনি দ্য আনটোল স্টোরি এটার ডিরেক্টার কে ছিল নীরজ পাণ্ডে এই ছবিতে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত এই ছবিতে ধোনির স্ত্রীর চরিত্রে অভিনয় করেন কিয়ারা আদবানি এটার প্রডিউসার ছিল অরুণ পাণ্ডে আচ্ছা রোর অফ দ্য লায়ন এইটা হচ্ছে দু হাজার উনিশের একটা ডকুমেন্টারি ইন্ডিয়ান মাল্টিলিঙ্গুয়াল ডকুমেন্টারি অনেকগুলো ভাষাতে এটা রিলিজ হয়েছিল ঠিক আছে ডকুমেন্টারি ড্রামা ওয়েব সিরিজ তো এটা তোমরা দেখে নিতে পারো প্রডিউসার এটা রয়েছে যেটা প্রডিউসার এটা ছিলেন কবির খান আর রিটেন বাই এটা লিখেছিল আমারদীপ গালছিন আর এটা ডিরেক্ট করেছিল আমির রিজভি ওকে তো এই কয়েকটা ইনফরমেশান তোমরা একটু নোট করে নাও নেক্সট আমরা যেটা দেখব আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এখন কোন কোন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন তো এটা কিন্তু আমাদের রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এম এস ধোনি সম্পর্কিত ও অ্যাওয়ার্ড বলে দিয়েছি আমি সব কিছু কভার করে দিয়েছি শুধুমাত্র এই জায়গাটা বাকি রয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো দেখো পেপসিকো রিবক এক্সাইট টিভিএস মোটরস মাইসোর স্যান্ডেল সোপ এছাড়া রিলায়েন্স কমিউনিকেশান রিলায়েন্স এনার্জি ওরিয়েন্ট পিএসপিও এয়ারসেল ভারত পেট্রোলিয়াম টাইটান সোনাটা এনডিটিভি জিই মানি সিয়ারাম উইক বাজার বুস্ট ডাবর হানি কলকাতা ফ্যাশ মানে কলকাতা ফ্যাশন উইক এছাড়া আম্রপালি গ্রুপ যেটা রিয়েল এস্টেটের বোঝা গেলো এই সব কটার কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিস্টার এম এস ধোনি এ দেখো আমি তোমাদের যেটা বলছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা কোট রয়েছে এম এস ধোনিকে নিয়ে যেটা হচ্ছে ধোনি ছিল ভারত আর বিশ্ব ক্রিকেটের সম্পদ ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল বিশ্বমানের লিরা ধোনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছিল যে সেই পর্যায়ে বাকিদের পৌঁছানো খুবই কঠিন বিশেষ করে সীমিত ওভার ক্রিকেটে এটা ছিল আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির কিন্তু কোট ধোনিকে নিয়ে ওকে চলো এইগুলো আমরা ধোনি সম্পর্কিত রিলেটেড ইনফরমেশান দেখলাম অনেক কিছু এক্সট্রা নলেজ আমরা এখান থেকে দেখেছি অ্যাবাউট মিস্টার মহেন্দ্র সিং ধোনি এবার আমরা কয়েকটা এমসিকিউ প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করে নেবো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে ধোনি কোন ভারতীয় কোম্পানির ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত রয়েছেন এখন কোন ভারতীয় কোম্পানির ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত রয়েছেন দেখো এটা আমি ওখানে কিন্তু কভার করিনি যার জন্য এমসি দিয়ে দিয়েছি তো তোমরা এমসিকিউটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে করো এখানে কয়েকটা এক্সট্রা কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো এক্ষেত্রে ইন্ডিয়ান সিমেন্টস অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট পদে এখন কিন্তু নিযুক্ত রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ধোনি কোন ভারতীয় সুপার লিগ দলের সহমালিক দেখো এখানে চারটে অপশান দিয়েছি কোনটা হবে বলো তো কোন ভারতীয় সুপার লিগ দলের সহমালিক দেখো এক্ষেত্রে চেন্নাইয়ান এফ এই সুপার লিগ দলের কিন্তু সহমালিক মানে কো ওনার ওকে ধোনি মহেন্দ্র সিং ধোনি কত সালে পদ্মভূষণ পুরস্কার পান দেখো এটা আমি তোমাদের কভার করেছিলাম কোনটা হবে অ্যান্সার হয়ে যাবে আমাদের দু হাজার বি মহেন্দ্র সিং ধোনি কত সালে পদ্মশ্রী পুরস্কার পান দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের দু হাজার নয় হয়ে যাবে অপশান বি ঠিক আছে মহেন্দ্র সিং ধোনি কত সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কত সালে বলেছি আমি দু সালে মহেন্দ্র সিং ধোনি কত সালে প্রথম একদিনের ক্রিকেট আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অধিনায়ক পদে নিযুক্ত হন প্রথম দেখো এইটা কিন্তু আমি তোমাদের ওখানে কভার করিনি সো এইটা এখান থেকে তোমরা নোট করে নেবে এটা হয়ে যাবে আমাদের দু হাজার সালে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অধিনায়ক পদে নিযুক্ত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি আচ্ছা মহেন্দ্র সিং ধোনির প্রিয় ফুটবল ক্লাব কোনটা দেখো এখানে চারটে রয়েছে কোনটা অ্যান্সার হবে ম্যানচেস্টার ইউনাইটেড মহেন্দ্র সিং ধোনির প্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তোমাদের কার কার আর প্রিয় রয়েছে এই ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব বা তোমার প্রিয় ফুটবল ক্লাব কোনটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও দেখি ইন্ডিয়ান তারপর আমি তোমাদেরকেও লিখে দেব কোনটা আমার প্রিয় ফুটবল ক্লাব ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মিতে ধোনির কোন সম্মানসূচক পদ রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মি দেখো এক্ষেত্রে লিফটেন্যান্ট কলোনেল অপশান ডি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মিতে ধোনির একটা সম্মানসূচক পদ দেওয়া হয়েছিল এটা আমি অনেকদিন আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে ধোনি মাহি রেসিং টিম ইন্ডিয়াতে কোন অভিনেতা বিনিয়োগ করেছেন ধোনির মাহি রেসিং টিম ইন্ডিয়া এইটাতে কোন অভিনেতা বিনিয়োগ করেছে তো এক্ষেত্রে ইনভেস্ট করেছে আকিনেনি নাগার্জুনা এরা একটা ইম্পর্ট্যান্ট আমাদের প্রশ্ন হতে পারে ধোনির প্রথম কোচ কে ছিল ধোনির প্রথম কোচ ছিল আমাদের কেশব রঞ্জন ব্যানার্জি অপশন সি এক্ষেত্রে আমাদের ক্যারেক্টারসার হয়ে যাবে তোমরা এগুলো একটু নোট করে নাও কিন্তু এগুলো আমি ওখানে কভার করিনি তো সেগুলো তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ ধোনির প্রথম কোচ ছিল কেশব রঞ্জন ব্যানার্জি ধোনি উনিশশো সালে কাদের বিরুদ্ধে প্রথম খেলা শুরু করেছিলেন দেখো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কর্ণাটক ধোনি উনিশশো সালে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম খেলা শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনির জার্সি নাম্বার কত এটাও এক্সামে আসতেই পারে খুব স্বাভাবিক ব্যাপার সাত আমাদের হয়ে যাবে অপশন বি চেন্নাই সুপার কিংস বাদে আইপিএল এর কোন দলে মানে কোন দলে মহেন্দ্র সিং ধোনি খেলেছিল দেখো অ্যান্সার কিন্তু এভাবে কোশ্চেন কিন্তু এভাবে হতেই পারে অ্যান্সার আমাদের পুনে হয়ে যাবে ওডিআইতে এম এস ধোনি কতগুলো সেঞ্চুরি করেছেন ওয়ান ডে ইন্টারন্যাশনালে এম এস ধোনি টোটাল কতগুলো সেঞ্চুরি করেছেন অ্যান্সারের ক্ষেত্রে আমাদের দশ হয়ে যাবে দেখো কিছু জিনিস আমি এখানে আরও দিয়েছি যেমন হচ্ছে এম এস ধোনি হ্যাজ স্কোর টেন সেঞ্চুরিজ দশটা সেঞ্চুরি তার সাথে সাথে বাহাত্তরটা হাফ সেঞ্চুরিজ টোটাল তিনশো পঞ্চাশটা ওডিআই এর মধ্যে ওকে আর ধোনি হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ মোর দ্যান ফিফটি রানস পার ইনিংস ইন ওডিআইস ওডিআইতে অ্যাভারেজ রেটিং রয়েছে ফিফটি মহেন্দ্র সিং ধোনি কাদের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেট মানে ওয়ান ডে আজকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা না ইংল্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমাদের বাংলাদেশ হয়ে যাবে যেটা খেলেছিল তেইশে নভেম্বর তেইশে নভেম্বর দু সালে বাংলাদেশের বাংলাদেশের এম এ আজিজ স্টেডিয়ামে ঠিক আছে এবং মহেন্দ্র সিং ধোনির ওডিয়াই অভিষেক হয়েছিল অ্যাকচুয়ালি দু হাজার মহেন্দ্র সিং ধোনির কাদের মধ্যে শেষ আন্তর্জাতিক এক ক্রিকেট খেলে মানে কাদের সাথে অ্যাকচুয়ালি কাদের বিরুদ্ধে কোন ইন্টারন্যাশনাল টিমের সাথে তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের নিউজিল্যান্ড হয়ে যাবে যেটা দু সালে লাস্ট খেলেছিল নাইনথ জুলাই আমরা লাস্ট খেলা দেখেছি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ঠিক আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে হয়েছিল দেখো স্টেডিয়াম ফেরিয়াম এগুলো সবকটা কিন্তু তোমরা একটু নোট করে নেবে ঠিক আছে আমি উইথ ডিটেলসে তোমাদের চলো নেক্সটটা দেখবো মহেন্দ্র সিং ধরি নিক নেম কি মানে ডাক নাম দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে মাহি দেখো এখানে আরও কতগুলো জিনিস রয়েছে মাহি ছাড়াও ক্যাপ্টেন কুল এম এস ডি থালা এগুলো কিন্তু মহেন্দ্র সিং ধোনির নিক নেম ঠিক আছে আচ্ছা মহেন্দ্র সিং ধোনি ওয়াজ বর্ন ইন এটা আমি তোমাদের সাথে বলেছি নাইনটিন এইটি ওয়ানের রাঁচিতে ঝাড়খণ্ডের মহেন্দ্র সিং ধোনি কাদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছেন এটা আমি কিন্তু ওখানে কভার করিনি এটা কোনটা হবে এটা হয়ে যাবে শ্রীলঙ্কা ঠিক আছে এটা করেছিল দু হাজার পাঁচ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেকেন্ড ডিসেম্বর দু হাজার পাঁচ এটা করেছিল মহেন্দ্র সিং ধোনি ওকে চলো মহেন্দ্র সিং ধোনি কাদের বিরুদ্ধে শেষ স্টেট টেস্ট ম্যাচ খেলেন শেষ টেস্ট ম্যাচ খেলেন মহেন্দ্র সিং ধোনি কাদের বিরুদ্ধে তো দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের অস্ট্রেলিয়া হয়ে যাবে ছাব্বিশে ডিসেম্বর দু সালে এটা হয়েছিল এটা খেলাটা হয়েছিল এবং এটাই ছিল মহেন্দ্র সিং ধোনির লাস্ট টেস্ট ম্যাচ টি টোয়েন্টি ডেবিউট মানে যেটা অভিষেক হয়েছিল প্রথম খেলেছিল দু হাজার ছয় ডিসেম্বরে ঠিক আছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আর লাস্ট টি টোয়েন্টি যেটা হয়েছিল টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি নাইন টু থাউজেন্ড নাইনটিন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাথে এম এস ধোনি দ্য স্টোরি এই ছবিটাতে ধোনির চরিত্রে কে অভিনয় করেছেন এক্ষেত্রে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও ওকে এই প্রশ্নের উত্তরটা আমাকে কিন্তু শেষকালে তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে আর ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের কথা আশা করি সবার মনে আছে কালকের মক টেস্টটা যারা যারা আগে আজকে অ্যাটেন্ড করনি যদি কালকে করতে চাও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে এনরোল করে নাও ঠিক আছে তাহলে তোমরা মক টেস্টটা ইজিলি দিতে পারবে এবং তোমাদের কে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছো সেই জায়গাগুলো কিন্তু বুঝতে পারবে যেহেতু আমি পুরো সিলেবাস মেনটেন করে পুরো সেটটা তৈরি করেছি ওকে তো চলো এইগুলো ছিল আজকে আমাদের মহেন্দ্র সিং ধোনি রিলেটেড ইম্পর্ট্যান্ট ভিডিও আমি অনেক দিন ধরে তোমাদের সাথে এটা শেয়ার করবো ভাবছিলাম আজকে ফাইনালি করা হয়েছে ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় প্লিজ একটা লাইক অবশ্যই করে যাবে এটা তোমাদেরকে আমি প্রত্যেক দিন রিকোয়েস্ট করি লাইক কিন্তু শেষকাল অবধি একটা করে যাবে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছো প্লিজ একটা লাইক করে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে নাও যাতে নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাক সময় পৌঁছায় নেক্সট আমরা কিন্তু আটটা তিরিশে একটা ভিডিও করছি আটটা তিরিশে যে ভিডিওটা পাবলিশ হবে সেটা হচ্ছে আজকে হ্যাশ বারো সম্ভবত জেনারেল অ্যাওয়ারনেসের ঠিক আছে টোয়েন্টি ফোর আগস্ট জেনারেল অ্যাওয়ারনেস তো সেইটা তোমরা দেখবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশান ঠিকঠাক সময় চলে যাবে হ্যাশ টুয়েলভ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওটা আর কালকে সকালবেলা ছটার সময় সবার আগে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তোমাদেরকে আমি আবার দিয়ে দেব চলো Thank you so much.